প্রস্তুতির খবর জানাতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে যুক্ত হবেন রিপোর্টার শাতিলা শারমিন এবং বাড্ডায় আছেন ওবায়দুল্লাহ মামুন। সরাসরি যাব তাদের কাছে, প্রথমে যাব শাতিলার কাছে। শাতিলা, এখন যে ভোট কেন্দ্রের যে প্রস্তুতিটি সেটি যদি বলতে হয় তাহলে প্রস্তুতিটি এরকম যে অনেকটাই শেষ হয়ে এসেছে। আসলে ভোটের কেন্দ্রের যে বুথগুলো সেগুলো তারা প্রস্তুত করে ফেলেছেন এবং এখন প্রিজাইডিং কর্মকর্তা যিনি আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে সকাল নাগাদ সব ধরনের প্রস্তুতি তারা সম্পূর্ণ করে আনতে পারবেন। আমরা চলে যাব একটি হচ্ছে বুথের যেখানটা একটি কক্ষে, যে কক্ষে আসলে সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করেছেন নির্বাচন কমিশন, সেই কক্ষটি দেখাতে চাই। যে এখন আপাতত এই কক্ষটি দেখলে মনে হবে যে একদম ফাঁকা, কারণ সব কিছু গুছিয়ে তারা নিয়ে এসেছেন। তারা যে বুথ রয়েছে বুথটি প্রস্তুত করেছেন, তারা তাদের আর আনুষঙ্গিক যে কাজগুলো যেগুলো আসলে ভোটারদের সচেতনতার জন্য যে পোস্টারগুলো তারা লাগিয়েছেন এবং তারা যেটি জানিয়েছেন আমাদেরকে সেটি হচ্ছে যে তারা আশা করছেন যে সকাল থেকে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তারা উপহার দিতে পারবেন। এবং যেহেতু এই ইভিএমে প্রথমবারের মতো সব ঢাকা সিটি কর্পোরেশনের সব কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ হবে, সেহেতু তারা জানিয়েছেন যে তারা আশা করছেন যে এটি আসলে ভোটাররা স্বাভাবিকভাবেই দিতে পারবেন, কারণ এর আগেও কিছু ভোট কেন্দ্র থেকে আসলে পরীক্ষামূলকভাবে এই কীভাবে ভোটটি দিতে হবে সেই ভোটের এক ধরনের পরীক্ষা চলেছে। জানিয়ে রাখি যে এই যে সিটি কর্পোরেশন, এই দক্ষিণ সিটি কর্পোরেশন আসলে ঐতিহ্যের দিক থেকে ওই যেহেতু যখন ভাগ হয়ে যাওয়ার আগে মূলত দক্ষিণ সিটি কর্পোরেশনই ছিল আসলে প্রাণকেন্দ্র এই ঢাকা সিটি কর্পোরেশনের, সেই জায়গা থেকে বলতে হয় যে এখন আসলে একটি নির্বাচনের মাধ্যমে আবার একটি নতুন সিটি কর্পোরেশনের নবনির্বাচিত প্রার্থী তারা পেতে যাচ্ছেন এবং সেই প্রার্থীর মধ্য থেকেই আসলে তারা পরবর্তীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ধরনের উন্নয়ন দরকার সেই উন্নয়নগুলো ভোটাররা খুঁজে নেবেন তাদের যোগ্য প্রার্থীদের কালকে ভোট প্রদানের মাধ্যমে। আমরা চলে যাব ভোট কেন্দ্রগুলোর আরও খবর জানতে ওবায়দুল্লাহ মামুনের কাছে, তিনি আছেন রাজধানীর আরেক প্রান্তে মাতে উত্তর সিটি কর্পোরেশনে, তিনি আছেন বাড্ডা এলাকায়। আমরা চলে যাব তার কাছে। শাতিলা, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যাপক প্রচার প্রচারণার মধ্য দিয়ে কিন্তু এই টানা 20 দিন শেষ হয়েছে, এখন শুধু অপেক্ষা ভোট গ্রহণে। অর্থাৎ রাত্রি শেষ হলে কিন্তু ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে এবং সেই ভোট অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে যে কার্যক্রমগুলি রয়েছে অর্থাৎ ভোট কক্ষের যে প্রস্তুতিমূলক কার্যক্রমগুলি কিন্তু আজকে দুপুর থেকে অর্থাৎ শুরু হয়েছে। সকাল থেকে ভোট গ্রহণের যে সরঞ্জাম আদি সেগুলি কিন্তু প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে এসে ইতোমধ্যে পৌঁছে গেছে। এখন শুধুমাত্র ভোটের যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে ভোট কক্ষ করা পোলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার তারা কিন্তু আসলে প্রত্যেকটি ভোট কেন্দ্রে অবস্থান করছেন এবং তাদের যে আনুষঙ্গিক যে কার্যক্রমগুলি রয়েছে সেই কার্যক্রমগুলি নিয়েই কিন্তু আসলে তারা এখন ব্যস্ত সময় পার করছেন। তো আমি রয়েছি রাজধানী, আমরা দেখছি যে এখানে যে কর্মকর্তা অর্থাৎ নির্বাচনী যে কর্মকর্তা যারা নির্বাচন সম্পন্ন করবেন, ভোট গ্রহণ সম্পন্ন করবেন, তারা কিন্তু আসলে কার্যক্রম চালাচ্ছেন। যে তাদের যে ইভিএম মেশিন রয়েছে সেই ইভিএম মেশিনগুলিও ইতিমধ্যে কেন্দ্রে এসেছে এবং সেগুলো তারা আমাদেরকে জানিয়েছেন যে রাতে তারা সেগুলোকে চার্জ দিবে রাখবেন এবং সকালে হচ্ছে তারা সকাল 7টা থেকে 7:45 পর্যন্ত ইভিএমে আসলে যে ডেমো ভোট সেটি এসে দিবেন এবং 8টা থেকে অর্থাৎ সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে এবার কিন্তু ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট হতে যাচ্ছে এবং সেই লক্ষ্যেই কিন্তু এনআইডির মহাপরিচালক আজকে যে ব্রিফিংয়ে জানিয়েছেন যে ঢাকার দুই সিটিতে প্রায় 25,000 ইভিএম মেশিন সরবরাহ করা হয়েছে ভোট গ্রহণের লক্ষ্যে এবং সেই সমস্ত কার্যক্রমে কিন্তু এখনও পর্যন্ত বলা চলে যে মোটামুটি শেষের দিকে, শুধুমাত্র কিছু কার্যক্রম রয়েছে যা রাতের আগেই সন্ধ্যার আগেই বা রাতের মধ্যে শেষ করা হবে কার্যক্রমগুলো। তো ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আমার কাছে ছিল নির্বাচনী প্রস্তুতির সবশেষ। ফিরে যাবো স্টুডিওতে, সেখানে আছেন মাকসুম আলম খান। মাকসুম, সিটি নির্বাচন কেন্দ্র করে ভোট কেন্দ্রগুলোতে প্রস্তুতির খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন শাতিলা শারমিন এবং ওবায়দুল্লাহ মামুন।